শুভ সকাল দেশ ও দেশের বাইরে থেকে যারাই এখন এশিয়ান টিভি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের এই আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। দর্শক, প্রতিদিনের মতোই আমরা দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলো, উল্লেখযোগ্য শিরোনামগুলো তুলে ধরি এবং সেগুলো নিয়ে আলোচনা করি, এবং তাই করবো আজকে। এবং আমাদের সাথে আজকে পত্রিকা নিয়ে আলোচনা করার জন্য আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান হাবিব নারায়ণগঞ্জ থেকে। দর্শক, এখন পর্যন্ত আমার হাতে আসা যে দৈনিকগুলো আছে সেগুলোর শিরোনামগুলো দেখে নেই। প্রথমে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর আজকে শিরোনাম হচ্ছে আসামিদের বিচার চায় তাদের পরিবারও, সিলেটে তরুণীকে ধর্ষণ, তিন আসামি রিমান্ডে, সন্দেহভাজন আরও দুজন গ্রেপ্তার, আসামিদের পক্ষে দাঁড়ান নেই আইনজীবীরা, অর্থ আত্মসাতের পক্ষে সাফাই, পি কে হালদারের কীর্তি। এখানে একটা ছবি দেওয়া হয়েছে, অর্থাৎ গত কয়েকদিনে যে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে নেত্রকোনা ও সিদ্ধি সড়কটি পুরোপুরিভাবে ডুবে গেছে, এটা একটা ছবি দেওয়া হয়েছে দৈনিক প্রথম আলোতে শুরুতেই। এছাড়া আছে মার্কিন নির্বাচন নিয়ে একটা হেডলাইন করেছে দৈনিক প্রথম আলো, ঝুঁকিতে রয়েছেন দুই প্রার্থী, ট্রাম্প বাইডেন প্রথম বিতর্ক আজ। এরপর হচ্ছে অপরাধীরা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় পায়, অনৈতিকতার পর্যায়ে পৌঁছে গেছি আমরা, এ রায় শাহেদের মতো ভদ্রবেশীদের জন্য বার্তা, শাহেদের যাবজ্জীবন কারাদণ্ড, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের বাস্তবতা ও সতর্কতা, করোনা ভাইরাস প্রসঙ্গ। এরপর আছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের আজকের শিরোনাম হচ্ছে টাকা চায় সিনোভ্যাক, বাংলাদেশে চীনা টিকার পরীক্ষা, 24 সেপ্টেম্বর শর্ত দিয়ে চিঠি দিয়েছে কোম্পানি, টাকা না দিলে পরীক্ষা শুরুর জন্য সময় চেয়েছে, আগামী মাসে সার্ভে টিম পাঠানোর কথা, প্রধানমন্ত্রীর কাছে শর্তের সার সংক্ষেপ পাঠিয়েছে মন্ত্রণালয়, দেশের সব মানুষ সব বাধা অতিক্রমের ক্ষমতা রাখে প্রধানমন্ত্রী। এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের তিন প্রস্তাব, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট, 10 বছর ধরে আয়কর দেন না ট্রাম্প, শাহেদের যাবজ্জীবন কারাদণ্ড অস্ত্র মামলায়, দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে কোনো ফৌজদারি মামলার রায়, শাহেদের মতো ধুরন্ধরদের জন্য এই রায় বার্তা আদালত, এমসি কলেজে ধর্ষণ, তিন কলেজ ছাত্র, তিন ছাত্রলীগ কর্মী, 5 দিনের রিমান্ডে, গ্রেপ্তার আরও 3 জন, আকামা মেয়ার বৃদ্ধির শর্ত পূরণ করতে পারছেন না সৌদি প্রবাসীরা, পাহাড়ে তরুণী ধর্ষণ, 6 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি। দৈনিক ইত্তেফাকের আজকে শিরোনাম, ভদ্রবেশী অপরাধীদের বার্তা দিল আদালত, অস্ত্র মামলা শাহেদের যাবজ্জীবন, কাল মুখোমুখি হচ্ছেন ট্রাম্প বাইডেন, দেশবাসীর জন্য ভালো কিছু করার প্রত্যাশা প্রধানমন্ত্রী, এমসি কলেজ হোস্টেলে নববধূ ধর্ষণ, ধর্ষক সাইফুর, অর্জুন 5 দিন রিমান্ডে, তাদের দাবি ধর্ষণ করেছে রাজন, তারেক ও আইনুদ্দিন। চাকরি কাজ হারিয়ে মৌসুমি অপরাধীরাও হত্যাকাণ্ডে, এটা এই এই খবরটা সত্যি একটু একটু চিন্তার ব্যাপার, কারণ হচ্ছে যে যারা এই করোনার ভাইরাস প্রসঙ্গে, করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে যারা চাকরি, তাদেরকে টক অফ দ্য টাউন আজকের পত্রিকাগুলোতে, বছরে মাত্র $750 আয়কর দিয়েছেন ট্রাম্প, অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে বাঁচতে চাইছে সাইফুর। এরপর আছে দৈনিক যুগান্ত। দৈনিক যুগান্তের আজকের শিরোনাম হচ্ছে এমসি কলেজ ছাত্রবাসী গৃহবধূ ধর্ষণ, সাইফুর সহ 3 আসামি রিমান্ডে, ধর্ষকদের পক্ষে আদালতে দাঁড়াননি কোনো আইনজীবী। এটি সত্যি খুব একটি মানে দেখা যায় যে একটা নতুন চমক সৃষ্টি করেছে, বা একটা নতুনত্ব দেখা যাচ্ছে যে ধর্ষকদের পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি, এটি একটি বড় একটি বার্তা বলা যায় আমাদের সমাজে। সেটা হচ্ছে মুজিব বর্ষে উপহার, পাকা বাড়ি পাচ্ছে 9 লাখ গৃহহীন পরিবার, জাতির পিতার স্বপ্ন পূরণে নিরলস কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অস্ত্র মামলায় শাহেদের যাবজ্জীবন কারাদণ্ড। এরপর আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন আজকে সেরকম নিয়ন্ত্রণহীন সাইবার অপরাধ ঘটছে, 13 ধরনের ঘটনা, অপরাধ দমনে তৈরি হচ্ছে সাইবার থানা, ভুক্তভোগী 67.9% নারী, সিআইডিতে প্রতিদিন 50 থেকে 60টি অভিযোগ, রিজেন্টের শাহেদের যাবজ্জীবন, ভদ্রবেশী অপরাধীদের জন্য একটি বার্তা আদালত, দগ্ধ ক্যাম্পাসে গণধর্ষণের ক্ষত, ঘুরে ফিরে অভিযুক্ত একই, নারী নির্যাতনকারী কোনো দল নেই তথ্যমন্ত্রী, আগামী বছর হজ পালনে কমছে সময় বাড়ছে ব্যয়। এরপর আছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলো আজকে শোনা হচ্ছে শাহেদের যাবজ্জীবন অস্ত্র মামলায় রায়ের পর্যবেক্ষণ, ভদ্রবেশী অপরাধীদের জন্য এ রায় বার্তা হিসেবে কাজ করবে, এখনো পানির নিচে রংপুর, ডিসেম্বরে শেখ হাসিনা মোদী আলোচনা, কোটিপতি টেলিফোন অপারেটর।
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ, সাইফুর, অর্জুন ও রবিউল 5 দিন রিমান্ডে। দর্শক, এখন পর্যন্ত যতগুলো পত্রিকা আমার হাতে এসেছে তার মধ্যে কতগুলো পত্রিকার শিরোনাম আমরা তুলে ধরলাম, আরও কিছু পত্রিকা বাকি, সেগুলো জানবো। তবে সময় হয়ে গেছে একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালেরই আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। দর্শক, বিরতির আগে আমরা অনেকগুলো পত্রিকার শিরোনামগুলো দেখেছি, এখন আরও কিছু পত্রিকা বাকি আছে, সেগুলো দেখে নিই। এরপর আছে আমার হাতে দৈনিক বাংলাদেশের আলো। দৈনিক বাংলাদেশের আলো আজকে শিরোনাম, শাহেদের যাবজ্জীবন কারাদণ্ড, 6,000 প্রতিষ্ঠান নিবন্ধন ছাড়া, মোট বস্ত্রশিল্প প্রতিষ্ঠান 8,415টি, নিবন্ধিত মাত্র 1,632টি। এছাড়া আছে ওএমএস কার্যক্রম চলমান থাকবে, খাদ্যমন্ত্রী এটা বলেছে। নাসিম ও সাহারা খাতুনের আসনে মোট 12 নভেম্বর দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ, প্রধানমন্ত্রী। সৌদি ভিসার মেয়াদ বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দ সংযোজন করতে হবে। এমসি কলেজে গণধর্ষণ, 2 আসামি 5 দিনের রিমান্ডে। দর্শক, আরও কিছু পত্রিকা, আরও কয়েকটি পত্রিকা বাকি আছে এখন পড়া, তবে সময় হয়ে গেছে আমাদের সহকর্মী আজকে নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমান, হাবিব ওনার সাথে যোগাযোগ করে। হাবিব, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শুভ সকাল আপনাকে। আপনার কাছে যে স্থানীয়, আপনাদের স্থানীয় যে দৈনিকগুলো আছে সেগুলোর শীর্ষস্থানীয় যে শিরোনামগুলো আছে সেগুলো আমাদের সামনে একটু তুলে ধরেন। শুভ সকাল মুখর আপনাকে। আমি নারায়ণগঞ্জের বহুল প্রচলিত কিছু পত্রিকা নিয়ে আপনাকে জানাচ্ছি। তো প্রথমে আমার হাতে আছে দৈনিক যুগের চিন্তা। এখানে ওনারা লিখেছেন, করোনার দ্বিতীয় ধাপ যে কোনো সময় চলে আসতে পারে, এটা জেলা প্রশাসক মহোদয় বলেছেন সেদিন। করোনার দ্বিতীয় ধাপ, সবাইকে সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এটা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন। আরেকটা সংবাদ তারা করেছেন, ঘুম ভেঙেছে কুম্ভকর্ণের, এটা হচ্ছে রেলওয়েকে মিন করে তারা লিখেছেন। কারণ 1 সপ্তাহের মধ্যে 2 বার রেল লাইনের বগি লাইনচ্যুত হওয়াতেই অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত, এটা নিয়ে তারা দৈনিক যুগের চিত্রে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছেন। আমি আরেকটা সংবাদ পড়তে চাই, সেটা হচ্ছে জিসামনি হত্যাকাণ্ড। আপনি জানেন নারায়ণগঞ্জে 53 দিন মৃত ব্যক্তি আবার ফিরে জীবিত ফিরে আসাকে নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, যে জিসামনি কে নিয়ে তারা একটা সংবাদ প্রকাশ করেছেন। সেখানে লিখেছেন, ফোনে ফোনে পাল্টে যায় দৃশ্যপট, তার মানে তদন্তের বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন ফোনে এবং বিভিন্ন কর্মকাণ্ডের সময় আসলে একেবারেই মূল ঘটনায় আড়াল হয়ে যায়, যে যে যেন ভারতীয় টিভি সিরিয়ালের কপি, মানে ভারতীয় টিভি সিরিয়ালে আমরা যা দেখে সেটা একেবারে বাস্তবায়ন সঠিকভাবে হয়েছে জিসামনি হত্যাকাণ্ডের মধ্যে। আরেকটি সংবাদপত্র আমি আপনাকে পড়তে চাই, দৈনিক খবরের পাতা। তারা প্রধান শিরোনাম করেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন, নেতা কর্মীদের নিয়ে কেক কাটলেন মেয়র আইভি। আরেকটা গুরুত্বপূর্ণ সংবাদ তারা লিখে করেছেন, লিড করেছেন, সেটা হচ্ছে নদী মরছে দূষণে। আপনি জানেন যে আসলে নারায়ণগঞ্জ এবং ঢাকার আশেপাশে যে নদীগুলো আছে এগুলো দূষণের মাত্রা এমন পর্যায়ে চলে গেছে যে নদীগুলো এখন মৃত প্রায়। জেলা প্রশাসক আরেকটি সংবাদ তারা করেছেন, জেলা প্রশাসক বলেছেন করোনার দ্বিতীয় ধাপ যে কোনো সময় নারায়ণগঞ্জে আসতে পারে, সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। অ্যাডভোকেট আনিসুর রহমানকে নিয়ে আরেকটা সংবাদ তারা প্রকাশ করেছেন, বঙ্গবন্ধু খুনিরা রং পাল্টায়, তারা আওয়ামী লীগ দখল করে নিতে চায়। তো এবং আরেকটি সংবাদ আছে, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো নিয়ে দোটানায় মন্ত্রণালয়। আরেকটা গুরুত্বপূর্ণ মুখর সংবাদ আমি আপনাকে দিতে চাই, নারায়ণগঞ্জের আলো একটা প্রধান শিরোনাম করেছে, সিদ্ধিরগঞ্জে সন্তানের সামনে মাকে গণধর্ষণ। আসলে এই ধরনের সংবাদ পড়তেও আমরা খুব বিব্রত বোধ করি, যেখানে মা এত সম্মানিত একটা বিষয়, সেখানে মা সন্তানের সামনে মাকে গণধর্ষণ করবে, সেই ধর্ষিত গণধর্ষণকারীরা আসলে তারা এখনো পর্যন্ত কি অবস্থায় আছে, এটা আমরা
মানে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক, কারণ আমরা এরকম গণধর্ষণের ঘটনা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় আমরা প্রায় শুনে থাকি। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছে চেম্বার অফ কমার্স, সেখানে সেলিম ওসমান ছিলেন। গতকালকে কেক কেটে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়। ফতুল্লায় মুক্তিযুদ্ধের জমি দখলের অভিযোগ। আরেকটা সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদ, আমি যেটা হচ্ছে 15 মিনিটের রাস্তা পার হতে 1 ঘন্টা, মুখর নারায়ণগঞ্জের একটা বিষয় আমি আপনাকে বলতে চাই। নারায়ণগঞ্জের বাংলাদেশের কোথাও টু স্ট্রোক গাড়ি না চললেও নারায়ণগঞ্জে কিন্তু চলছে। আপনি শুনে আশ্চর্য হবেন, নারায়ণগঞ্জে যে সাইনবোর্ড আছে, যেটা চট্টগ্রামে হাইওয়ে বলি আমরা, হাইওয়ে থেকে নারায়ণগঞ্জ শহরের দূরত্ব 8 কিলোমিটার, এখানে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে টু স্ট্রোক গাড়িগুলো। শুধু তাই না, পাশাপাশি অটো রিক্সা গুলোর দূরত্ব দেখলে মুখর আপনি আশ্চর্যই হবেন, এরকম একটা মহানগরে কিভাবে এই গাড়িগুলো চলছে, এই অবৈধ গাড়িগুলো। তো আমরা আশা করব প্রশাসন অবশ্যই এই অবৈধ গাড়িগুলো এবং টু স্ট্রোক গাড়ি এবং অটোগুলো অবশ্যই নিয়ন্ত্রণে আনবেন, যাতে করে জনগণ তাদের যানবাহনে সহজে চলাচল করতে পারে এবং জননিরাপত্তা বিঘ্নিত না হয়। তো এই ছিল মুখর নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সরস। অনেক ধন্যবাদ হাবিব। দর্শক, আমাদের সহকর্মী হাবিবুর রহমান হাবিব নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছেন সেখানকার স্থানীয় পর্যায়ে পত্রিকাগুলোর শীর্ষস্থানীয় শিরোনামগুলো, এবং উনি যে বিষয়গুলো কতগুলো তুলে ধরলেন সেটা আমাদের এখানকার জাতীয় পত্রিকাগুলোতেও দেখেছি। সেটা হচ্ছে যে একটি হচ্ছে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ, সেটা একটা বলা যায় যে দ্বিতীয় একটা ঢেউ আসছে, এইটার ব্যাপারে সতর্ক থাকতে হবে, এটা সবগুলো পত্রিকায় বলা হচ্ছে। আরেকটি সবচেয়ে বেশি দুঃখজনক ঘটনা যে দেখা যাচ্ছে, উনি যেটা বলেছেন যে নারায়ণগঞ্জের পত্রিকায়, সেটি হচ্ছে যে সিদ্ধিরগঞ্জে সন্তানের সামনে মাকে গণধর্ষণ করা হয়েছে, অর্থাৎ ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। আরেকটি পত্রিকা আমি আজকে পড়ছিলাম যে দেখা গেছে যে সম্ভবত পার্বত্য অঞ্চলের একটি এলাকায় একজন নারীকে ধর্ষণ করা হয়েছে। আবার গত কয়েকদিন আগে এমসি কলেজে ছাত্রাবাসে ধর্ষণ ঘটনা খুব বেড়ে চলছে, অর্থাৎ নৈতিক অবক্ষয় যে ঘটছে এটার পুরোপুরি হয় প্রবণিত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আর তৃতীয়ত আরেকটি বলছে ওনাদের স্থানীয় পর্যায়ে যে একটি সমস্যা, টু স্ট্রোক যে যানবাহন আছে সেগুলো যান আছে সেটি বেড়ে যাচ্ছে, ঢাকা যে চট্টগ্রাম হাইওয়ে যেটা বলা হয় সেটার সেখানে বেড়ে চলছে। অর্থাৎ এই বিষয়গুলো উঠে এসেছে, উনি তুলে ধরলেন, ওনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আবারও সময় হয়ে গেছে একটি বিরতি, হাতে কিছু পত্রিকা আছে সেগুলো পড়বো, তবে বিরতি যাচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের এই আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। দর্শক, কিছু পত্রিকা বাকি রয়ে গেছে বলতে সেগুলো তুলে ধরছি। এরপর আছে আমার হাতে দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার আজকে একটি স্পেশাল রিপোর্ট করেছে, ওয়ার্ল্ড হার্ট ডে স্পেশাল। তারা আজকে শিরোনাম করেছে, দ্য ভিউজ অফ কার্ডিয়াক পেশেন্টস অ্যামিড কোভিড-19 প্যান্ডেমিক, ইন দ্য ডেইজ ফলোইং দ্য লকডাউন বিগিনিং ইন লেট মার্চ, দেয়ার ওয়াজ প্যানিক এভরিওয়্যার এক্সেপ্ট ফর ইমার্জেন্সি সার্ভিসেস। Everyone remained behind closed doors, owning to the fear of COVID-19. But what about those needing emergency healthcare, especially the ones suffering from cardiac complications that can lead to death if not addressed in time? অর্থাৎ এই যে স্পেশাল রিপোর্ট করেছে, অর্থাৎ কোভিড-19 প্যান্ডামিকের মধ্যে, অর্থাৎ মহামারীর মধ্যেও যে অন্যান্য যে রোগীরা আছে, অন্যান্য রোগী বিশেষ করে যে হৃদরোগী যারা আছেন, তারা কীভাবে সার্ভিস পাচ্ছেন, তারা সার্ভিস অনেকে পাচ্ছে না, তারা কই যাবে, অনেক ধরনের অকারেন্স হয়েছে, দেখা যাচ্ছে যে তারা অনেক ধরনের চিকিৎসা সেবা পাচ্ছে না, তারা কই যাবে, এই বিষয়গুলো তুলে ধরেছে ডেইলি স্টার। তারপরে এখানে তাদের একটি বিষয় দেখানো থাকে, সেটা হচ্ছে রেগুলার নিউজ পেপার তাদের ইনসাইট দ্য ডেইলি স্টারে আজকে, সেটা হচ্ছে কোভিড-19 স্টিমুলাস প্যাকেজ ডিসপ্যারিটি ইন ডিসবার্সমেন্ট, কুইক ফর বিগ ইন্ডাস্ট্রি, স্লো ফর এসএমএস, 1/4 অফ ফান্ডস ইউজড ইন 4 মান্থস। এছাড়া আরেকটি হেডলাইন আছে, প্লিজ ডিটেল রিপোর্ট অন রিটার্নিস, পিএম আস মেমেন, শাহেদ গেটস লাইফ টাইম ইন আর্মস কেস, নিও জেএমবি রাইজিং এগেইন। অর্থাৎ এই ধরনের শিরোনাম করেছে দ্য ডেইলি স্টার। এছাড়া আরেকটি পত্রিকা বাকি আছে আমার হাতে, দ্য ডেইলি ইন্ডাস্ট্রি। দ্য ডেইলি স্টার ইন্ডাস্ট্রি আজকে শিরোনাম হচ্ছে, কন্ট্রিবিউশন অফ মার্জিনাল পিপল মাস্ট ফর অ্যাটেইনিং 8.2% জিডিপি, রাইস অ্যাট টাকা 10 পার কেজি নিডেড ফর ফুড সেফটি। এছাড়া আছে, সাবমিট রিপোর্ট অন এক্সপ্যাট ওয়ার্কার্স টু ক্যাবিন, পিএম
টু ফরেন বস হাসিনা মেহেদি মিট ইন ডিসেম্বর। অর্থাৎ দর্শক, এখন পর্যন্ত আমার হাতে আসা যতগুলো পত্রিকা আছে সেগুলো শিরোনামগুলো তুলে ধরলাম। আমাদের সহকর্মী হাবিবুর রহমান হাবিব উনিও তুলে ধরলেন। তো যে বিষয়গুলো উঠে এসেছে আজকে পত্রিকা, মিশ্র অনেক ধরনের সংবাদ আছে, তবে সবচেয়ে বেশি যে সেটি হচ্ছে আলোচিত সেটি হচ্ছে এক হচ্ছে যে ভদ্রবেশী যে শাহেদ, যে নিজেকে বিভিন্নভাবে তুলে ধরতো যে একজন মিডিয়া পার্সন হিসেবে বা টক শো সেলিব্রিটি কিংবা রিজেন গ্রুপে হাসপাতালে বিভিন্নভাবে ভণ্ডামি তার মধ্যে ছিল, সেগুলো তুলে ধর সেই শাহেদ এখন অস্ত্র মামলায় দেখা যাচ্ছে যে তার যাবজ্জীবন কারণ হচ্ছে আদালত। এখানে একটি বড় একটি উদাহরণ সৃষ্টি করেছে এক এটা। দ্বিতীয়ত হচ্ছে সিলেটের এমসি কলেজে যে ছাত্রাবাসে যে গণধর্ষণ হয়েছে সেটি, সেখানকার যে এখন পর্যন্ত যে আসামিদের ধরা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তাদেরকে 5 দিন রিমান্ড দেওয়া হয়েছে, এটি একটি আলোচিত খবর। তবে গণধর্ষণের ধর্ষণের ঘটনা কিন্তু আমাদের দেশে অনেক বেড়ে যাচ্ছে। একটি পড়লাম যে পাহাড়ি পার্বত্য অঞ্চলে একটি ধর্ষণের ঘটনা, আমাদের সহকর্মী হাবিব যেটা বলছিলেন যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মায়ের সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে, ধর্ষণ ঘটনার প্রতিনিধিত্ব বাড়ছে, নৈতিক অবক্ষয় ঘটছে, এটি একটি আতঙ্ক, একটি উদ্বেগের বিষয়। সামাজিক যে অবক্ষয় হচ্ছে এটা কেন হচ্ছে, এই বিষয়টি আমাদের সামাজিক যারা বিশেষজ্ঞ যারা আছে সমাজ বিশেষক তাদের একটি বিষয়টা গভীরভাবে চিন্তা করা দরকার বলে মনে করি। তৃতীয়ত হচ্ছে আরেকটি বিষয় উঠেছে, সেটি হচ্ছে যে করোনা পরিস্থিতির মধ্যে যারা কাজ হারিয়েছেন, যারা চাকরি হারিয়েছেন, তারা এখন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, এটিও একটি উদ্বেগের কারণ। আর আরেকটি বিষয় যেটি উঠেছে, যেটি হচ্ছে দ্য ডেইলি স্টার রিপোর্ট করেছে, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কোভিড-19 সময় অর্থাৎ এই মহামারীর মধ্যে অন্যান্য যে রোগের যে রোগীরা আছে তারা কই যায়, বিশেষ করে হৃদরোগে যারা, এই বিষয়টি তুলে ধরেছে দ্য ডেইলি স্টার আজকে ওয়ার্ল্ড হার্ট ডে স্পেশাল করে। সো অর্থাৎ দর্শক, এই বিষয়গুলি উঠেছে বিভিন্ন ধরনের মিশ্র খবর, তবে আমরা সেই যতটুকু সময় পেলাম আমি এগুলো আলোচনা করলাম। তবে আমরা এখন আজকে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আজকের সকালের সংবাদ বিশ্লেষণ এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ সাথে থাকার জন্য।